নিজের কবর উত্তাপকে ঠান্ডা করতে চান তাদের প্রতি আবেদন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে এগিয়ে আসবেন। মনে রাখবেন নওদাপাড়া মার্কাজ বিশুদ্ধ দিনের মার্কাজ, এখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়, সহি হাদিসের বাইরে কোনো আমল এখানে হয় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ সাদাকা কবরের উত্তাপ নিভিয়ে দেয়। সাদাকা কবরের শাস্তির উত্তাপ নিভিয়ে দেয়। রমজান শুরু হয়েছে, করোনাও শুরু হয়েছে, যারা দান করতে ইচ্ছুক দেরি করবেন না। এই মসজিদটা ভেঙে বড় করার ইচ্ছা দু বছর আগে থেকে আপনার সামনে আমরা ব্যক্ত করেছি, আজ পর্যন্ত কোনো ডোনার পেলাম না যিনি এটা দায়িত্ব নিতে পারেন। আপনারা জানেন ছতলা মসজিদ হিসাব মতো 6 কোটি টাকাই লাগবে, কারণ মসজিদ তো ছোটো নয়, রাজশাহী মহানগরীতে এসেছে, বড় মসজিদ নাই। বিষয়টি খেয়াল রাখবেন। একজনই পারেন এমন পত্রিকা বলছে ব্যাংকে অলস টাকার পাহাড় পড়ে আছে। এই টাকাগুলো কাদের? সে ধনী লোকদের না? এরা মানুষ না? এরা মরবে না? এরা মুসলমান না? ইচ্ছে করলে যে কোনো একজন ধনী এই মসজিদ করে দিতে পারেন, আল্লাহর ইচ্ছে ছাড়া তো হবে না। আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত আমাদের এই দুঃখ দূর করে দেন। এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে বহু মানুষ বাইরের সামিনাটাকে সালাত আদায় করতে হচ্ছে, ছুটিগুলি ছাত্র নাই, থাকতো তাহলে আদৌ মসজিদে জায়গা হতো না। বিষয়টি আপনারা খেয়াল রাখুন। ইয়াতিমখানা বিল্ডিং হচ্ছে 6 তলা, মহিলাদের বিল্ডিং হচ্ছে 8 তলা, দেখছেন সব কাজ আন্ডার কনস্ট্রাকশন, বহু অর্থের প্রয়োজন। আমাদের কাছে অর্থ নাই, খালি যারা নিজের কবর উত্তাপকে ঠান্ডা করতে চান তাদের প্রতি আবেদন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে এগিয়ে আসবেন। মনে রাখবেন নওদাপাড়া মার্কাজ বিশুদ্ধ দিনের মার্কাজ, এখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়, সহি হাদিসের বাইরে কোনো আমল এখানে হয় না। আমরা যে দিন শিক্ষা দিই ছাত্রদেরকে বা ভাইদেরকে, বিশুদ্ধ দিন, এখানে অশুদ্ধ দিন প্রবেশের কোনো সুযোগ নাই। শিরক বিদআতমুক্ত এই বিশুদ্ধ ইলমি কেন্দ্রকে বাঁচানোর জন্য প্রত্যেক বিশুদ্ধ ইমানের অধিকারী ভাই বোনদের প্রতি আমরা আবেদন জানাচ্ছি। আল্লাহ পাকের অনুগ্রহ হলে তারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং ইজতেমা ময়দান ক্রয়ের জমি কেনা এবং মহিলা মাদ্রাসা অর্থাৎ মহিলা বিশ্ববিদ্যালয় আগামী দিনের, এবং এপাশে যে বালক শাখা এটাও একই বিশ্ববিদ্যালয়ের অংশ হবে, যদি কখনো আমরা বেঁচে থেকে দেখে যাব, নইলে আপনারাই দেখবেন। আল্লাহ পাক যেন আমাদের এগুলোর আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আল্লাহ পাকের নিকটে চাচ্ছি তিনি যেন সেই দিনদার মানুষগুলোকে আমাদের নিকটে পাঠিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে করোনা থেকে আত্মরক্ষার জন্য সাধ্যমতো চেষ্টিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।